সরস্বতী, যেমন মিষ্টি দেখতে তেমনি গানের গলা, নাচে গানে একেবারে পটিয়সী। জানি জানি মাসি, বিনোদিনীর রূপ, গাজল কালো চোখের চাউনি, চলায় হরিণীর ছন্দ, কোকিল কণ্ঠের সুরের মায়া জালে জড়িয়ে আমি যে মরেছি মাসি। তাই তো বলছি, মাসহারা আরো 200 বাড়ালে কি কুমার বাহাদুরের বাহাদুরি কমে যাবে? যাবে না গো, যাবে না। বরং পাড়ার লোক শুনলে বলবে, হ্যাঁ দিল বটে কুমার বাহাদুর। দিল যখন দিয়েছি তখন 200 কেন? আমার জিন্দেগি বাজি ধরলাম বিনোদের জন্য। বিনি সবে 9 বছরে পা দিয়েছে, 1 সপ্তাহ হলো মেয়ে আমার ঋতুবতী হয়েছে, জীবন তো অনেক দুর্গ। যত দূর যেতে হয় বিনোদকে সঙ্গে নিয়েই যাব। কত মানুষ তো এলো, কম তো দেখলাম না। বিনিকে আমার দেখে আর নিয়ে যেতে চায়, আর চাইবেই বা না কেন, জমিদার রক্ত পেটে ধরেছিলাম, সেই রক্তের দলায় একটু একটু করে বড় করে পরম যত্নে আগলে আগলে আজ তোমার হাতে তুলে দেব। আর তুমি তার দাম দেবে না তা কি হয়? দাম তো তোমায় দিয়েছি মাসি, মাছরাও ঠিক হয়ে গেছে, 500 টাকা। হ্যাঁ, তাকে আমি না বলেছি, বিনির দাম তো আমি পেয়েছি, কিন্তু মা আমি, আমার কোনো দাম নেই, মেয়ে মানুষ করার কোনো মূল্য নেই। ওস্তাদ রেখে গান শিখিয়েছি, নাচ শিখিয়েছি, থিয়েটারে 2-1 নম্বর পাঠ বলতেও শিখিয়েছি। বিনোদকে আমি রাজরানী করে রাখবো, তোমাদের কোনো অভাব আমি রাখবো না মাসি। তবু মা তো আর বলবে না, মাসিই বলবে, ভদ্র ঘরে জন্মালে নিজের পক্ষে শাশুড়ি মা বলবে। তা সেই সৌভাগ্য তো করিনি, যতদিন যৌবন ততদিন তোমরা, যৌবন ফুরলে কি আর আমাদের থাকে বলো? আমি তোমাকে কথা দিচ্ছি মাসি, যদি কখনো বিয়ে করি বিনোদকেই করি। দাঁড়ো 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 বাপু, হিসেব করে দেখি, এই 1, 2, 3 তা ধরো গিয়ে আমার যৌবনে অন্তত 200 পুরুষ মানুষকে বলতে শুনেছি, আমোদ আমোদ, যদি কখনো বিয়ে করি আমি তোমাকেই করি। আমি তাদের মতো নই, আমার নাম কুমার বাহাদুর, আমার যেমন কথা তেমন কাজ, তোমার যদি বিশ্বাস না হয় এই নাও, এই নাও তোমার 2000। এই হলো গিয়ে আসল কথা। জানো গো কুমার, আমার মা আমার নাম রেখেছিল আমোদিনী, পুরুষের কামনার আমোদ মিটিয়েছি আমি, তাই আমি আমার মেয়ের নাম রেখেছি বিনোদিনী। বিনি, আরে ও বিনি, তোর সাজগোজ হলো? বাবা একটা কথা, ওই একরত্তি মেয়ে আমার বড্ড জিদ্দি, প্রথম রাত তো একটু ভালোবেসে মানিয়ে নিও, বেচারি 20টা জানেও না আজ ওর কুমারী জীবনের বলি হতে চলেছে। বিনি, ওরে ও বিনি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ব্রত রেখেছি আমি, ব্রত রেখেছি, শিবের মতো বর পাবো তাই ব্রত রেখেছি, ব্রত রেখেছি আমি, ব্রত রেখেছি, শিবের মতো বর পাবো তাই ব্রত রেখেছি। চমৎকার বিনোদ, চমৎকার, অপূর্ব মিষ্টি কণ্ঠ তোমার। আপনি বুঝি কুমার বাহাদুর মস্ত বড় জমিদার? কে বললে? মা বললেন আপনি নাকি আজ সারা রাত আমার গান শুনবেন। হ্যাঁ বিনোদ, সেই জন্যই তো মাকে নাকি অনেক টাকা দিয়েছে। কিছু দিলে তবেই তো কিছু পাওয়া যায় বিনোদ। কতটা পাবেন তা তো আমি জানি না কুমার সাহেব, কারণ এখনো তো আমি গান শিখছি। গুরুমা গঙ্গামণি বাই বলেছেন আরো তালিম নিতে হবে, তবে ঈশ্বরকে আনন্দ দিতে পারবে। আর মানুষকে? গুরুমাই বলে মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন। আমাকে তুমি ভালোবাসবে বিনোদিনী? কেমন করে ভালোবাসতে হয় তা তো আমি জানি না কুমার সাহেব। আমি যেমন করে তোমায় ভালোবাসবো তুমিও আমায় তেমনি করে ভালোবেসো। নাচ দেখবেন তো? দেখবো দেখবো, নাচ দেখবো, গান শুনবো, সময় তো চলে যাচ্ছে না। না বেশি রাত জাগতে পারি না, ঘুম পায়। আজ তো শিবরাত্রি, মেয়েদের রাত জাগতে হয়? হ্যাঁ, দিদিমাও বলেছিল সারাদিন উপোস করে রাত জাগলে ভালো বর পাওয়া যায়। বর তো তুমি পেয়ে গেছো। মা বলেছে বুঝি? না না, ও তো পুতুল খেলার বর, সোহাগীর মেয়ে বউ আর আমার ছেলে বর, আর সকালেই তো ওদের বিয়ে হলো। তুমি খুব ভালো বিনোদ, যেমন মিষ্টি তোমার কথা তেমনি মিষ্টি তোমার গান। আমি যাই, ঘুম পাচ্ছে, কাল সকালে এসো গল্প করো। না বিনোদ শোনো, কাল সকালে নয়, আজ সারা রাত আমি তোমার সাথে গল্প করব। আরে আমি শুধু বলবো আর তুমি শুনবে? আমি বলবো তুমি শুনবে, তুমি বলবে আমি শুনবো। কি করছো? ভালোবাসছি বিনোদ, তোমাকে বুকের মধ্যে রেখে ভালোবাসার শপথ নিচ্ছি। এ কেমন তোরে ভালোবাসা, এরই নাম ভালোবাসা? চাই না এমন ভালোবাসা, ছাড়ো ছাড়ো আমাকে। ভালোবাসা কি এত সহজে ছাড়ানো যায় বিনোদ? না ছাড়ো ছাড়ো আমাকে।
বলি বন্ধ করে দে। এই মাঝরাতে আবার উঠে এলে কেন? মাঝে ডাকলে বললে চারদিক রক্তে ভেসে যাচ্ছে। এই মাঝরাতে আবার কার সর্বনাশ হলো কে জানে? কচি মেয়েটা মা মা বলে ডাকছে, আর মা ঘরে দৌড়েটে কানে হাত চাপা দিয়ে বসে আছে। শিবরাত্রিরে ঢাক পিটিয়ে চিৎকার চাপা দেবার চেষ্টা করলে কি হবে রে? শিবের বাবাও বুঝি টের পাবে নে। কার কথা বলছো? দুশালা, তাও বুঝলি রে? একরত্তি মেয়েটা সারাদিন ধরে পুতুল খেললে, কত আনন্দ করলে, আর এই মাঝরেতে চোখের জলে ভেসে যাচ্ছে গা। কে ভেসে যাচ্ছে? এই জগৎ সংসারে কে যে কখন ভেসে যাবে তা কি কেউ বলতে পারে রে? তা কি কেউ বলতে পারে? যাক সেসব কথা, তা হ্যাঁরা কাল যে তোরা এলি নে বড়, রামদত্ত আসতে দেয় নে বুঝি? মামা মামা, এখানে ফোঁ পাচ্ছিস কেনে? বউ মরেছে নাকি রে? তুমি তো সবই জানো মামা, আমি মহাপাপী, আমি আর এমন কাজ কখনো করবো না। কাল আমরা নরক দর্শন করে এসেছি। তা কোথায় নরক দর্শন করলি রে? কাল রাত্রিরে আমি আর আকালে থিয়েটারে গিয়েছিলাম। সে তো আমিও যাই, ছেলেবেলায় আমিও তো কত যাত্রা থিয়েটার করেছি রে। এ সেই জিনিস নয় মামা, এ হচ্ছে বাগবাজারের গ্রিশ ঘোষের পেশাদার থিয়েটার, ওরা বেশ্যানি অভিনয় করে। করুক না করুক না, বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে, তাহলে রাধাবাজারের হরিমতি যশোদা সাজতে পারবে নি কেনে? সেও অভিনয়, এও অভিনয়, তোরা তো একটো দেখবি রে একটো। দুধে জলে মিশিয়ে দিলে রাজহাঁস দুধটুকুই টেনে নেয়, জল পড়ে থাকে। ওরে যাত্রা থিয়েটার হলো নকশিক্ষের বাহন, সতেক বক্তিমেতে যা না হবে একবার একটু দেখলি তা মনের মধ্যে গেঁথে যাবে। এতগুলো বছর কাটিয়ে দিল কুমার বাহাদুরের সঙ্গে, তবু তাকে চোখে হারায় হারামজাদি। এক সপ্তাহ হলো কুমার দেশে গেছে বিষয়ের কাছে, আজ ফিরবে কুমার বাহাদুর, তার জন্য থিয়েটারে গেল না বিনি। অমন বাবু বিনা আমি তো ঘর ছেড়ে বেরোতাম না মাসি, আর আমার কপালে জুটেছে কিনা মদ মাতাল ক্যাবলা কান্ত। আর কুমার বাহাদুর বিনিকে করে রানী ভালো রেখেছে। আরে বিনোদকে কুমার বাহাদুর নিজে কথা দিয়েছে, জীবনে যদি বিয়ে করে তাহলে কুমার বাহাদুর বিনোদকেই বিয়ে করবে। সে তো কত বছর ধরেই শুনছি না গো মাসি। সেবার বিনোদ যখন অসুস্থ হলো কি না করলো কুমার বাহাদুর? হা, বদলাতে পশ্চিমে চলে গেল, কাশিতে দাঁড়িয়ে শপথ করে বলেছে বিয়ে করলে কুমার বাহাদুর ওই বিনিকেই বিয়ে করবে। তাছাড়া তার বিনোদ তো নিজের মুখে আমাকে বলেছে, আর তাই তো সে রাঘাবাবুকে বার বার ফিরিয়ে দেয়। যাই, বাজারটা সেরে আসি, কুমার বাহাদুরের আসার সময় হয়ে গেছে। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা কাশীনাথ, জয় বাবা ভোলানাথ। তোর মতন সুন্দরী না হলেও রূপ তো আমারও আছে, ওই কুমার বাহাদুরকে না পেলেও রাঙা বাবুকে আমি ঠিক ভাগিয়ে নেবই। আর তা যদি না পারি তাহলে আমার নাম পান্না নয়। বিনি, বিনি এসে গেছে কুমার বাহাদুরের
দেশে গিয়েছে, স্বাধীন হলো দেশে গিয়েছিল বিষয়ের কাজে। আমি জানি এখন এখানে এসে আমাকে জড়িয়ে ধরে আদরে সোহাগে ভরিয়ে তুলবে, কিন্তু না, আমি কথা বলবো না। কেন বলবো? স্বাধীন হলো দেশে গিয়েছি, আমার কথা বুঝি তার একবারও মনে পড়েনি। আমি জানি, জিজ্ঞেস করলেই বলবে, বিনি বিনি তোমাকে কি ভোলা যায় গো, তুমি যে আমার ডানা কাটা পড়ি। সে আসবে, সে আসবে, সে আসবে, বিনি ওরে বিনি, আমার কি সর্বনাশ হলো? কেন ওরে ওরে, আমি যে তার জন্য বাজার থেকে খাসির মাংস মিষ্টি কিনে নিয়ে এলাম, এ আমাদের কি সর্বনাশ হলো? আরে বড় কি হয়েছে, আমি বলতে পারবো না, আমি কিছুতেই বলতে পারবো না মা। আমি তোকে কত করে বারণ করেছিলাম মা গো, তখন আমার কথা শুনিস নি, এ আমাদের কি সর্বনাশ হলো? তুমি কিছু বলবে নাকি আমি ঘর ছাড়বো? তুমি কেন ঘর ছাড়বে দিদি, তুমি কেন ঘর ছাড়বে? সে তো তোমার ঘর ছেড়েছে, কাশীধামে প্রতিজ্ঞা করে সে তোমারই ঘর ছেড়ে বিয়ে করেছে দিদি। তুমি কার কথা বলছো গো কৈবল্যদা? কুমার সাহেব! মিথ্যে মিথ্যে বলছো, মিথ্যে বিশ্বাস করি না, মিথ্যে 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 নয়, বিশ্বাস করো, কুমার সাহেব বিয়ে করেছে। না না, হতেই পারে না। আমাকে কাশীধামে নিয়ে গিয়ে বাবা বিশ্বনাথকে সাক্ষী রেখে শপথ করে আমাকে বলেছিল, আমায় বলেছিল, বিনি বিনি, বাবা বিশ্বনাথকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি, বিয়ে করলে তোমাকেই করব, নইলে নয়। সিঁদুর পরালে তোমাকেই পরাবো, নইলে নয়। সংসার করলে তোমাকে নিয়েই করব, নইলে নয়। বিনি বিনি, চুপ করে আছিস কেন মা? কথা বল মা, কথা বল, পশানি কথা বল, কাঁদ রে হতভাগী কাঁদ, কথা বল, কথা বল। ব্রত রেখেছি আমি, ব্রত রেখেছি শিবের মতো বর পাবো তাই, ব্রত রেখেছি। Trust in the future, however pleasant. Let the dead past bury its dead. Act, act in the living present. Heart within God over it. গডের নাম করে ফেললেছে গো? ছি ছি, মদের নাম করো নাট্যকার, এই না। সত্যি সুরত, বাজার থেকে চাল ডাল আসুক না আসুক মদ ঠিক আসবেই। মেয়েরা স্বামীর নেশা ছাড়াবার চেষ্টা করে আর তুমি তার যোগান দিয়ে চলেছ। এতদিনের নেশা জোর করে কি ছাড়ানো যায়? বাইরে খেয়ে বেসামাল হয়েছে, আমার হাতেই সেবা কর। আচ্ছা, লোকে আমায় মাতাল গিরিশ বলে ঘেন্না করে, তোমার ঘেন্না হয় না? না গো, আমি তো দেখছি সবাই মাতাল, কেউ পয়সার মাতাল, কেউ প্রেমের মাতাল, তোমার ভাই অতুল বাবু সে তো আবার ভাইয়ের মাতাল। আশ্চর্য, তুমি মাঝে মাঝে এমন সব কথা বলো না, আমার আশ্চর্য লাগে। আচ্ছা, তোমার কখনো ইচ্ছে হয় না যে আমি নেশা ছেড়ে দিই? হয় বই কি, কিন্তু তাই বলে আমার মাথা ব্যথাও নেই, নেশা যিনি ছাড়াবার তিনি ঠিক ছাড়াবেন। ঠাকুর দেবতার কথা বলছো? আমার জীবনে তাদের কোনো অস্তিত্ব নেই, তারাও আমায় বিশ্বাস করে না, আমিও তাদের বিশ্বাস করি না। কি হলো আশ্চর্য? ঠাকুর যদি ঠাকুরই হন তোমার কাছে তাকে আসতেই হবে। আপনি কি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ? নাট্যাচার্য কে বলেছে? আমাদের ঠাকুর বলেন। কে বাবা তোমাদের ঠাকুর? আমাদের ঠাকুর দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ও, তো তোমাকে আমার কাছে ঠেকিয়ে দিয়েছেন, হ্যাঁ, থিয়েটারে নামবে, বেশ পরমহংস তো। কি বলছেন আপনি? দেখো চো চোড়া কেটে পড়ো, সংসার চলছে না না, বাজারে গিয়ে কুমড়োর ফালি বিক্রি করো, তবু এই পথে এসো না বাবজন। আমি চাকরির জন্য আসিনি। তবে কি পাস চাই? পাশের আমার দরকার নেই। হবেও না, হবেও না পাস, কেটে পড়ো চোখটা। কি পাশের আমার দরকার নেই বললাম? হ্যাঁ, তো কি চাই তোমার? হ্যাঁ, নিজের পয়সা দিয়ে থিয়েটার দেখবে? তোমার যদি নিজের মাথা নিজে চিবিয়ে খেতে ইচ্ছে করে তো আমি বাধা দেবো কেন? কি হলো? হা করো, কি দেখছো? দেখছি আপনার কি সুন্দর বাসন ভঙ্গি। ও বাবা, অসুর এ তো এক রসজ্ঞ সমালোচক দেখছি। তো নাম কি তোমার? আগে রাখাল। বলো বাবা, কি বলতে এসেছো? বলো বলো, তাড়াতাড়ি বলো, নেশাটা জমে উঠলো কিন্তু কান দুটো বন্ধ হয়ে যাবে। পরমহংসদেব সুরেন মিত্রের বাড়িতে এসেছেন। ইয়েস ইয়েস ইয়েস, রামদত্ত আমাকে নিমন্ত্রণ করেছিল বটে। আপনার মনে নেই, ঠাকুর আমাকে পাঠালেন আপনাকে নিয়ে যেতে। ঠাকুর নিজে পাঠিয়েছেন ওকে নিয়ে যেতে? ওগো, তুমি আর দেরি করো না, তুমি এক্ষুনি চলে যাও। ভাই ভাই, ডু আই কেয়ার ফর দোজ ঠাকুরস? মানুষের ধর্ম বিশ্বাসের সুযোগ নিয়ে এরা তাদের পকেট কাটে,
মুখের উচ্ছিষ্ট খাওয়ায় পাটে পায়। না না, ও কথা বলতে নিয়েছি। আপনি পরমাংশদেবকে চেনেন না, আমাদের ঠাকুর সেরকম ঠাকুরই নন। আরে পরমাংশ রাজাংশ সব সমান, কেটে বড় হয় চকড়ায় যাও তো। তোমার ঠাকুরকে গিয়ে বলো তার বুজরুকিতে ওই সুরেন মিত্রের আর রাম দত্ত বলতে পারে, বাট গিরিশ ঘোষ ইজ আ হার্ড নাট টু ক্র্যাক। এবারে শক্ত চিজ গো, আপনার পছন্দ না হয় আপনি যাবেন না, তাই বলে আমার সামনে আপনি আমার ঠাকুরকে গালাগাল দিচ্ছেন। গাল দিয়ে নিয়ে ছোকরা, আমি মতো মাতাল, আমার মুখের ভাষায় ওরকম শালা বাবা বলতে শালা বলে বেরি। হ্যাঁ, তোমার ঠাকুর তো একেবারে ইয়ে ওই কি যেন বলে নরদেহে নারায়ণ, যেই রাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। সুরত ও সুরত, এইসব আমি কি বলছি গো? হ্যাঁ কি হলো, তুমি হাসছো যে? হ্যাঁ মনে হচ্ছে সাতরা যখন মানিক পেয়ে গেছে। ঠিক তাই, তুমি যাবে না? না যাবে ছোকরা, যাও তোমার ঠাকুরকে গিয়ে বলো আমি তার কেনা গোলাম নই, যাও তার হুকুম মানতে আমি বাধ্য নই, যাও যাও। তবে তাই বলি কে? হ্যাঁ তাই বলো গে, যাও। হ্যাঁ এই ছোকরা চ এদিকে যা, বড্ড বেরসিক ছোকরা। আরে বাবা তুমি তোমার ঠাকুরকে গিয়ে বলো যে ইয়ে হয়েছে, আমার খুব মাথা ধরেছে, যাও। জি আগে তাই বলবো। হ্যাঁ তাই বলো, নমস্কার। শালার ঘরের শালা, তুমি বুঝি ভাবছো পার পেয়ে গেলে? মোটেই তা নয়, ময়াল সাপে ধরেছে, না গিলে ছাড়বে না। আরে ছাড়ো ছাড়ো, গিরিশগড় জমের অরুচি, ময়াল তাকে ধরলে পেট ফেটে মরে যাবে। যাই কোশো কথা শোনো, প্রতাপ জুহরি আমায় চেপে ধরেছে যে আমি তার থিয়েটারের হোল টাইম ম্যানেজার হই। তো আমি ভাবছি আমি কালই চাকরিতে ইস্তফা দেবো। তো আমার ভাই অতুল বলছিল তুমি নাকি এতে খুশি নও, কি সত্যি? সত্যি ভেবে দেখো সুরত, আমি যদি আমার সমস্ত শক্তি থিয়েটারের পেছনে ব্যয় করি তাহলে বাংলায় এক আদর্শ রঙ্গালয় গড়ে উঠবে। আমি নাটক লিখবো, অভিনয় করবো, অভিনয় শেখাবো, তাতে কি আমার আমাদের পেটের ভাত জুটবে না? কেন জুটবে না? তাহলে আমি দু নৌকায় পা দিয়ে মরবো কেন? কে বলেছে তোমায়? হ্যাঁ তাহলে আমি চাকরি ছেড়ে দিচ্ছি বলে তুমি অসন্তুষ্ট কেন? আরো আগে ছাড়ুনি বলে। আরে আগে সুরত, তুচ্ছ কেরানিগিরি করবার জন্য তোমার জন্ম হয়নি, তুমি হবে দেশ ও বরেণ্য নাট্যকার, তুমি হবে বাংলা রঙ্গমঞ্চের জনক, তুমি হবে এদেশের অভিনেতাদের পথের দিশারি। তোমার সমস্ত প্রতিভা দিয়ে তুমি দেশের সেবা করো কবি। ধুলোদিন মোদি পায়ের ধুলোদিন, বাংলা রঙ্গালয়কে আপনি বাঁচালেন, থানে পুত্রে লক্ষ্মী লাভ হোক। বেশ লোক তো আপনি, পায়ের ধুলো নিলেন আবার আশীর্বাদও করলেন। অভিনেতাদের দুটো মুখ বৌদি, এক মুখে মদ খায় আরেক মুখে হরিনাম গান করে। তা তো হলো সুরত, কিন্তু আমার মাথাটা ধরে গেল কেন গো? ঠাকুরকে যা বলতে বললাম তাই হলো? তবু তুমি ঠাকুরদেবতা বিশ্বাস করবে না, বসো ঠাকুরের নির্মাল্য এনে দিচ্ছি। আহা মেয়েটা যেমন দরাজি গলা তেমনি তার ভাব। মেন হচ্ছে তাই বল, এই তোমার দোষ অমৃত, শ্যামবাজার থেকে বাগবাজার আসবে তা না ধর্মতলা থেকে ঘুরে ঘুরে আসবে। আগে গুরুর সামনে আসতে গেলে তো ধর্মের তলা দিয়েই আসতে হয় কেন? ঠাকুর মেয়েটাকে একটু টিপে দেখবেন। কত মেয়েই তো তুমি আনলে, হ্যাঁ কি সব ভয়ঙ্কর উচ্চারণ তাদের, প্রত্যুষে বলতে পারে না বলে পেত্তুষে, বজ্রাঘাত বলতে পারে না বলে বর্জাঘাত, শতকরা পাঁচটাও তো ধোপে টিকলো না। এটি বোধহয় টিকবে, আপনি যদি নিজের হাতকে তৈরি করে নেন ওই একদিন বিখ্যাত অভিনেত্রী হবেই হবে। কার মেয়ে? আগে সরকারি মেয়ে। ও তুমি কি না রসিয়ে কথা বলতে পারো না? আগে রসিয়ে না বললে যে বসিয়ে দেবেন গুরুদেব, ওই একটি গুণেই তো করে খাচ্ছি। রাজা সাজিলে মানায় না, সাহেব সাজলে তো লোকে কুকুরলে লিয়ে দেয়, প্রেমিক সাজলে প্রেমিকারা মূর্ছা যায়। অতএব প্রেমিকাদের ভার সাজি আর বস্তিতে বস্তিতে ঘুরে আপনাদের জন্য নায়িকা জোগাড় করে এনে দিই। ওরে ও বিলি, বাবা গুরুর চোখ দেখছে একেবারে ছানা মারা হয়ে গেল। আপনি নাট্যাচার্য? আরে প্রণাম কর, প্রণাম কর। কি নাম তোমার? বিনোদিনী দাসী। থিয়েটারে আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে, তাছাড়া আমার মনে হয় আমাদের মতো মেয়েদের জন্য থিয়েটারই সবচেয়ে নিরাপদ আশ্রয়। সে গুরুর শ্রীচরণ আরো বেশি নিরাপদ, ক্রমেই বুঝবি গুরু কি চিজ, ছেলে মরবে অথচ খুনসি ছিল। অমৃত কিপ কোয়াইট, আগে কখনো থিয়েটার করেছো? করেছি তেমন কিছু না, ওই বেঙ্গল থিয়েটারে দু এক নম্বর পাঠ করি, গান গাই। ভয় টয় করে না তো? না না ভয় করবে কেন, আমি কারোর দিকে তাকাই না, সামনে যে কেউ বসে আছে সে খেয়ালই থাকে না। দ্যাটস ভেরি গুড, লেখাপড়া জানো? কিছু কিছু জানি। আর কি আছে তোমার? আগে মা ছাড়া তিনকুলে কেউ নেই গুরু, মা রিটায়ার করেছে তাই মেয়েকে টায়ার লাগিয়ে বেরোতে হয়েছে। আচ্ছা শোনো, একটু যা হোক কিছু একটা অভিনয় করে দেখাতে পারো।
জানি জানি আপনারা পুরুষ মানুষেরা সকলের সমান, আপনারা ঠিক এইভাবে একটু অভিনয় করে দেখাতে পারো, একটু গান শোনাতে পারো, বা কি মিষ্টি গলা তোমার, ঠিক এইভাবে এইভাবে মেয়েদের নষ্ট করে তাদের দু পায়ে ধরে নর্দমার পাঁকে পচিয়ে মারেন, কিন্তু না, বিনোদকে আর কেউ ঠকাতে পারবে না। আপনাদের মতো পুরুষ মানুষদের ছোবল মারতে না পারি, খস্ত করতে পারবো রামপ্রিয় অমৃত বোস, মেয়েদের সম্মান করতে না পারলেও মাল এনেছি বলে অসম্মান করবেন না। তুমি কি বলছিস কি আমি? হ্যাঁ আপনি বলেননি, একটা মাল এনেছি গুরু একটু টেস্ট করে দেয় বলে। তুই বিশ্বাস কর আমি সেই ভেবে কি ভেবেছিলেন? বিনি বেশ্যার গর্ভে জন্মেছে, বেশ্যাপাড়ায় জন্মেছে বলে আপনারা ভদ্রলোকেরা তাকে যা খুশি অপমান করবেন কেন? ওপরে জন্মের জন্য আমি দায়ী, ওপরে জন্মেছি বলে আমাদের কাউকে ভালোবাসতে নেই, কারোর ভালোবাসা পেতে নেই কেন? কেন সমাজের পাঁচজনে আমরা বাঁচতে পারি না? কাকা নিয়ে এসছো তুমি? আমি পারবো না আমার স্টোশি মানে। এই তুমি এতক্ষণ অভিনয় করছিলে? মানে যা মনে হলো তাই অভিনয় করেছে, আপনি কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন। এক্সেলেন্ট, অসাধারণ। মাস্টারমশাই আমার বড় সাদ, আমি বড় অভিনেত্রী হব, আমার আমার মন বলছে আপনার হাতে পড়লে আমার সেই স্বপ্ন সফল হবে। তুই শুধু অভিনয় করিস নিবিনি, তুই আমাদেরকেও শেখালি। এই কান মুলছি গুরু, জীবনে আর কখনো মেয়েদেরকে মাল বলবো না। এই শোন, এই মেয়ে কি যেন নাম বললে, বিনোদ না? এই এবার তুমি একটা কাজ করতো, একটা গান শোনাও। গান গলাটা ঝেড়ে সেই গানটা শোনা। আরে সেই গানটা, জংলা পাখি পোষ না মানে জংলা পোষা বড়দা। ওসব গান গাইতে ভালোবাসি না, তাই তো আমি থিয়েটারে আসতে চাই। ওর কত অভিমান করো না বিনোদ, ওই অমৃত মুখ পড়া হলো আসলে হনুমান নয়, আসল তো তোর সামনে দাঁড়িয়ে। তুই বরঞ্চ গুরুকে গান শোনা, আমি ততক্ষণ ভেতরে গিয়ে দেখি কুমড়ি আর মুড়ি কদ্দূর হলো। যা বলবো তাই করবে,
বেশ, আজ সন্ধ্যায় আমাদের থিয়েটারে এসো। আপনি আমায় বাঁচালেন, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। মাস্টারমশাই, আপনার থিয়েটারের জন্য আমার জীবন পণ রইল। আশীর্বাদ করি তোমার জন্যই যেন একদিন বাংলার থিয়েটারের মুখোজ্জ্বল হয়। মাসি, আরে ও মাসি, তাড়াতাড়ি এসো। দেখো মাসি, দেখো কাগজে তোমার মেয়ের কি প্রশংসা বেরিয়েছে। এমন অভিনেত্রী নাকি বাংলা রঙ্গমঞ্চে আর নেই। কাগজওয়ালার উপাধি দিয়েছে নটিকুলো সম্রাজ্ঞী, ন্যাশনাল থিয়েটারের জয় জয়কার। থিয়েটারের মুখে কুলের সামিগিরি, ও মুখেই যত বার ভাট্টাই। সামিগিরির মাইনে কত জানো? 25 টাকা। বলি চোখে দেখেছো তোমার মেয়েকে? নিজের মুখে বলবো না, লোকে বলে মেয়ে আমার রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। তার মাইনে কিনা 6-6 গণ্ডা টাকা? তুমি বলো তো বাছা, এতে কি দুটো প্রাণী চলে? ঘুরিয়ে চলে। তবু কি মেয়ের হুঁশ আছে? হ্যাঁ, একেবারে থ্যাটার থ্যাটার করে পাগল হয়ে গেল। রেতের বেলা তো টিকিটি দেখার জো নেই, দিনের বেলা মহলা দিচ্ছে তো দিচ্ছে। গিরিশবাবু যদিও ক্ষমা দেন, ও তাকে ছাড়বে না। এটা দেখিয়ে দিন, ওটা বুঝিয়ে দিন, বিলেতে কে কি করেছিল, শেক্সপিয়ার ঠেলা হুকোয়ে কে কি সেজেছিল, বলে বলে লোকটাকে একেবারে পাগল করে তুললে। পাগল তুমি আমায় কম করছো না মাসি, শেক্সপিয়ার ঠেলো কো নয়, শেক্সপিয়ারের ওঠেলো। ওই হলো, এত পরিশ্রমের নাকি এই দাম? আমি হলে প্রতাপ জৌহরির মুখে ঝাঁটা মেরে চলে আসতাম। আমি প্রতাপ জৌহরি নই মাসি। আচ্ছা, থিয়েটার করতে নাকি তুমি বলেছিলে? সে যখন বলেছিলাম তখন বলেছিল, তা এতগুলো বছর তো মুখে রক্ত তুলে দেখলি, এবার ওদের মুখে ঝামা ঘষে বেরিয়ে আয়। বলি রূপ যৌবন কি তো চিরকাল থাকবে? তাই কি থাকে? তাহলে সময় থাকতে থাকতে তুই গুছিয়ে নিচ্ছিস না কেন হতচ্ছাড়ি মেয়ে? বলি অসময়, তোর কোন কুটুম তোকে দেখবে? কেউ দেখবে না মাসি। কুমার বাহাদুর যাবার পর কত কাঁপতে এলো আর গেল, কাউকে তোর পছন্দ হলো না। বলি থিয়েটার কি তোর সঙ্গে বাতি দেবে? ছয় দেবে। তুমি একটু বুঝিয়ে বলো না বাবা। আমি বললে কি শুনবে মাসি? ওর বাপ শুনবে। আমি তো দেখেছি ছেলেবেলায় কারো কথা না শুনলেও তুমি বললে একেবারে এক পায়ে খাড়া। তো তুমি হঠাৎ দেশে চলে গেলে মেয়েটারও আমার কপাল পুড়লো। তা চাকরি করছো বুঝি? না মাসি, মামা মারা গেছে, তার জমিদারির এখন আমি মালিক। ভালো ভালো। হ্যাঁ, জমিদারি পেয়েছো? ছোটখাটো জমিদারি বুঝি? না, খুব ছোট নয়, তা বছরে 5 লাখ টাকা। 5 লাখ? ভাইটাই নেই তো তোমার? না, আমি একা, একটা বোনও নেই। বরাত রাঙা বাবু, বরাত বরাত। বলে তুমি কি চোখে বিদিকে দেখেছিলে? আমি তো জানি। হ্যাঁ, তোমার বাবা তোমার বিয়ের সম্বন্ধ ঠিক করে তোমাকে নিয়ে যেতে পাঠালে, আর তুমি বিনিকে বিয়ে করবে বলে একেবারে ঝুলে পড়লে। আর পজি নচ্ছার হতচ্ছাড়ি মেয়ে জোর করে তোমায় দেশে পাঠিয়ে দিলে, নইলে আজ বরাত রাঙা বাবু বরাত। বলি যার ভাত কাক চিলে খাবে তার মাইনে কিনা 6-6 গণ্ডা টাকা? ওগো, নিজের ভালো যে বোঝে না তার ভালো কেউ করতে পারে? এই এলে তোমার এই কুলের সামিগিরি আজ নাটক। রাঙা বাবু কখন এসেছো? অনেকক্ষণ, 1 ঘন্টা বসিয়ে রেখেছি। বলি থিয়েটারের রাজকার্য কি তোর ফুরোয়? ঝাড় তোমারই তো থিয়েটারের মুখে। কবে এসেছো রাঙা বাবু? আজ সকালে এসেছি। গাড়ি থেকে নেমে শুনি কাগজওয়ালার চিৎকার করছে, নটিকুলো সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয়। একখানা কাগজ কিনে তোমার ছবিটা দেখলাম আর মনে হলো প্রভাতে উঠিয়া ও মুখ হেরিনু দিনও যাবে আজই ভালো। আর অমনি সঙ্গে সঙ্গে সশরীরে নটিকুলো সম্রাজ্ঞীকে দেখতে চলে এলে কেমন? তোমার রাগ হচ্ছে না? না বিনোদ, চরণে তোমার কিঙ্কিনি সম সাধ হয় মোর বাজিতে, অঞ্জলি দিতে প্রাণ উচাটন নাহি ফুল মোর সাজিতে। নিত্যই নূতন ভাবে গাঁথি ফুলহার, নেবে তো নিকুঞ্জ মাঝে বন ফুল, কত সাজে প্রেম ডোর দিয়ে তারে বাঁধি অনিবার, মালা কি ভালোবাসো প্রাণে। বেশ সুখে আছো তো? খুব সুখে আছি। মামা মারা গেছেন, তার সম্পত্তির এখন আমি মালিক, অর্থ মান যশ কিছুরই অভাব নেই। বউ, তোমার বউ কেমন হলো? রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। একটি ছেলে হয়েছে জানো, দেখলে চোখ জুড়িয়ে যায়। আমাকে বিয়ে করলে সব কিছুই তুমি পেতে না। কিছুই তো আমি চাইনি বিনোদ, শুধু তোমাকে চেয়েছিলাম। না গো, না, আমি নিজেকে তোমার হাতে তুলে দিয়ে তোমায় নষ্ট করতে চাইনি গো। যে মানুষ বটবৃক্ষের মতো অসংখ্য অনাথ আতুরকে আশ্রয় দেওয়ার জন্য জন্মেছে তাকে আমি স্বার্থপরের মতো ছিনিয়ে নিতে চাইনি গো। কিন্তু তুমি তো আমায় ভালোবাসতে বিনোদ। নিকটে বা দূরে থাকো তুমি কামনা, তুমি হৃদয়ের তৃপ্তি নয়নের তৃপ্তি, প্রেম ভরে সদা তোমা করি আরাধনা, সিদ্ধ যেন হই না ইহাই বাসনা। বিনোদ কি
কি ভাবছো? আমি তোমায় ভালোবাসি না গো, সব অভিনয়। আর তুমি তো জানো আমি আজন্ম অভিনেত্রী। অভিনেত্রী এত ঘৃণার পাত্রী নয়, এই এক সাধনার জগৎ। সাধনা জানো রাঙাবাবু, সাধনাও বোধ হয় করা যাবে না। প্রতাপ জহরি থিয়েটারে আমরা তো আর থাকতে পারছি না। এক মনিব যাবি আর এক মনিব আসবে না গো, 25-30 হাজার টাকা দিয়ে কে থিয়েটার কিনবে বলো? ধরো আমি যদি কিনে নিই। তুমি তুমি থিয়েটার কিনবে? না, কিনবে তুমি, টাকা দেবো আমি। কেন, কি স্বার্থ তোমার? তোমার মুখের হাসি অক্ষুণ্ণ থাকবে, এই স্বার্থ? না 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 না, হয় না, হতে পারে। কেন কেন হয় না বিনোদ? রাঘবাবু কিছু না দিয়ে আমি কিছু নিতে পারি না। অথচ তুমি কি পাগল? কত মানুষ আসে জানো ওই মায়াপুরিতে? একটা পয়সা দিলে শুধু আসলে উসুল করে নেয়। তুমি পেলে না কিছুই, শুধু দিয়েই গেলে। চলে যাও এখান থেকে, আর আসবে না কখনো। আসবো বই কি, তুমি না বললেও আসবো। কেন আসবে? তোমার স্ত্রী আছে, তাকে তো আমি অনাদর করিনি। আর আমি যে তোমায় বারবার প্রত্যাখ্যান করছি, তোমার লজ্জা করছে না? ভালোবাসায় লজ্জার কোনো জায়গা নেই কেন? আজ আমি চলে যাচ্ছি, তবে পুনরাগমন আয়োজন। এখন আর তুমি আগের মানুষ নও, কত বড় জমিদার তুমি, তোমার কত মান কত সম্মান। আমার এখানে এলে লোকে তোমায় কলঙ্ক দেবে গো। তোমারও লাগিয়া কলঙ্কের হার, গলায় পড়িতে সুর। নরক থেকে উদ্ধার নেই, ধনী মানুষেরা কারি কারি টাকা নিয়ে এসে আমার পায়ে কেন যে মরতে চায় কেন বোঝাতে পারি না। থিয়েটার আমার ধ্যান, অভিনয় আমার সাধনা, কেন বোঝাতে পারি না। তোমার নাম বিনোদ দেবী আছে না? আগে হ্যাঁ, তুমি বহুত আচ্ছা অ্যাক্টিং করতে পারে, আর দেখলে মেয়ে বহুত খুবসুরত আছে। শুনে খুব খুশি হলাম, আপনি যেতে পারেন। আরে ঠেরো ঠেরো, আমি কম সে কম 8 রোজ তোমার ইয়া তাজুব কা খেল, আই মিন ড্রামা দেখলো। ড্রামা কে সব বাত তুমি সমঝতে না পারলো, লেকিন তোমারা গানা মোমেন্টাল মোডুলেশন আমাকে একটা বুদ্ধু বানা দিল। আমি খুশি সে রসরাজ জি কে মারফত তোমার লিয়ে একটা নেকলেস ভেজালাম। তুমি কাহে আমারা বকশিশ একসেপ্ট না করলে বিনা পিবি? আপনারই নাম গুরমুখ রায়। ওই ভাবলাম কি তোমাকে এই নেকলেস পছন্দ না আছে, ওই কালি আমি একটা জড়ুয়া নেকলেস নিয়ে আসলাম। কাম অন বিনোদ দেবী, কাম অন, আমি নিজে হাতে তোমাকে ফেরাইয়া দিবে। হ্যাঁ না রাজি, নেকলেস অপছন্দ বলে আমি ফেরত পাঠাইনি। আমি থিয়েটার করে বেতন নিই, বেতনের উপর উপরি নিলে তার নাম হয় ঘুষ। আপনার যদি বকশিশ দিতেই হয় প্রতাপ জহরিকে দিন। ও প্রতাপ জহরিকে নাম মত বলো, তুমি না টিকল সম্রাজ্ঞী আছে, ন্যাশনাল থিয়েটারের মোস্ট অ্যাট্রাকটিভ স্টার, ও তোমার তনখা 25 রুপিয়া বিনোদ দেবি। তা হোক, আমি অতই খুশি। কেউ তুমি থিয়েটার ছড়কে আমারা বাজাও, আমি তোমাকে 1000 রুপিয়া মশওয়ারা দিবে, গাড়ি বাড়ি ভি দিবে। চাই না, চাই না আপনার 1000 টাকা। আর আপনার 1000 টাকার চেয়ে আমার 25 টাকার মূল্য আমার কাছে অনেক বেশি। রাজি, আমি পুঁটি মাছ হয়ে সাগরের মহারানী হতে চাই না। চলে যান আপনি। সর্বনাশ করলে বুক পোড়াবে ওরে। ও কত বড় লোক জানিস, কলকাতায় ওর 10খানা বাড়ি, 50খানা হোক, 4টে হাওয়া গাড়ি, পাঞ্জাবের আধখানায় ওর জমিদারি, ওর ভাত কাক চিলে খা। কাক চিলে খাবে মা, বিনোদিনী খাবে না। দাও বাবা দাও, আরো 200 টাকা বাড়ায় কে দাও। আরে 200 কেউ, আমি আরবি 500 রুপিয়া দিই। জয় বাবা সরানো, চলো ভেতরে, চলে যান রাজি, বড়া সবই বড়া। 1500 রুপিয়া, 1500 রুপিয়া তোমাকে পছন্দ না আছে বিনোদ বিবি? কত টাকা চাই বলো? কেউ চাই না, কোনো টাকা চাই না আমার। টাকার বিনিময়ে আমি আর কারোর কেনাবাদী হব না, আমি অতীত জীবনে আর ফিরে যেতে পারবো। বহুত আচ্ছা বিনোদ দিদি, আমি ফির আসবে। একবার শুনো বিনোদ দিদি, তোমাকে দিতে ভি হবে আর লিতে ভি হবে। কুমার সাহেব তো চলে গিয়েছে মা, এবার আমাকে একটু ভদ্রভাবে জীবন যাপন করতে দাও গো মা। ভদ্রভাবে জীবন যাপন করতে দাও। ভদ্রভাবে জীবন কাটাবি বলি, ভদ্রভাবে জীবন কাটাবি।
যাবি মা দিদি আমাকে যাবি না তুই মন কাগজের কথা তুলে আমার লজ্জা দিস না ভাই, তোদের তুলনায় আমি কিছুই জানি না। আমার অভিনয় দেখে কারোর যদি ভালো লেগে থাকে সে কৃতিত্ব আমার নয় রে, সে কৃতিত্ব মাস্টারমশাই মুস্তাফি সাহেব তোর। ঠাট্টা হচ্ছে তা ঠাট্টা তো এখন করবি, কিন্তু এতে মা থাকবে না, লোক থাকবে না, বপ্পাহারি মধুসূদন চোখ বুঝে বসে নেই। আমার খ্যাতি যে করবে তার রূপ যৌবনে শ্যাল শকুনে ছেড়ে খাবে ছেড়ে খাবে ছেড়ে খাবে। আবার গান শিখলো কবে? ও তো ফ্রক ছেড়েই রাঙা বাবুকে বাবু ধরেছিল। রসরাজ, আপনাদের দয়ায় আমি এই সাধন পীঠে আশ্রয় পেয়েছি, আমাকে মন দিয়ে শুধু অভিনয় সাধনা করে যেতে দিন। সাধনায় তো সিদ্ধি লাভ হয়েছে রে বিনি, তোর প্রশংসায় গুরমুখ রায় পঞ্চমুখ। 50,000 টাকা খরচা করে আমাদের নতুন থিয়েটার হল তৈরি করে দেবে। বিনিময় সে চায় বিনোদিনীকে, আর আমি চাই মন প্রাণ দিয়ে শুধু অভিনয় করতে। আমার এই অতীত জীবনটাকে আমি ভুলে যেতে চাই রসরাজ। রসরাজ বিনি, চিরটাকাল আমাকে এইভাবে থিয়েটারে একটু আশ্রয় দিন রসরাজ। ও অতীতের ওই নোংরা পাকে আমায় আর ফেলে দেবেন না রসরাজ, আমায় আর ফেলে দেবেন না বিনি। মানুষ যে হতে চায় তাকে মানুষ হতে দিন রসরাজ, তাকে মানুষ হতে দিন রসরাজ। মানুষ হতে দেব
আমরা নিজেরাই যে মানুষের সমাজ থেকে অনেক দূরে সরে গেছি রে। আমাদের সংস্পর্শে মানুষ কি মানুষ থাকে রে পাগলি, চোখে আমার জল আসে, কিন্তু এছাড়ার কোনো উপায় নেই, কোনো উপায়। ঠাকুর ঠাকুর ঠাকুর, বেশ ব্যবসা ফেলে বসেছে, হ্যাঁ পুঁজি নেই পাড়া নেই, ধর্মের বেগ ধরে দুনি চালিয়ে বসে আছে, আর মাথা মোটা ব্যাটাবেটির দল মুড়ি মতন পয়সা করে অঞ্জলি দিচ্ছে। আর কথা বলছেন গুরুদেব, রামকৃষ্ণ পরমহংসের নাম শুনেছ? দক্ষিণেশ্বরের পাগল ঠাকুর তো? লোকটা আমার পেছনে ছিনে জোকের মতো লেগে আছে। তো কলকাতায় ভক্তদের বাড়িতে উনি মাঝে মধ্যে লীলা করতে আসেন, তো আমাকেও ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, তারপর আর কি জানো, দুবার ডেকে পাঠিয়েছি। আচ্ছা, প্রথমবার তো আমি মাথা ধরেছি বলে তার দুধকে হাঁকিয়ে দিয়েছি, আর পরের বার বলেছি পেট কামড়াচ্ছে। জানো, প্রথমবার সত্যি সত্যি আমার অসহ্য মাথা যন্ত্রণা শুরু হয়েছিল, আর পরের বার সে কি পেট কামড়ায়নি। আগে অপরাধ নেবেন না গুরুদেব, বলছিলাম কি, ওই বড় বোতলের সঙ্গে ছোট কলকাতা টান মেরেছিলেন। ইউ আর এ ফার্স্ট ক্লাস ইডিয়ট। ফার্স্ট ক্লাস বলবেন না গুরুদেব, ফার্স্ট ক্লাস বলবেন না, আমি সর্বদাই আপনার তলায়। বলছিলাম কি, একটু তেঁতুল গলা জলপান করবেন কি? আরে বাবা, এসব কথা ছাড়ো না, বলো গুরুমুখ কি বলেছে। হ্যাঁ গুরুমুখ বলেছে, ও থিয়েটার হামে জরুর তৈয়ার করিয়ে দেবে বাবুজি, লাখন বিনোদ বিবি কো হাম জরুর চাহি বাবুজি। ঠিক আছে, তো সে কথা আমাদের বলছে কেন, লেট হিম গো টু বিনোদ। হ্যাঁ গিয়েছিল, গিয়েছিল, মাসে 2000 টাকা দেবে বলেছিল, দোকানা বাড়ি দেবে বলেছিল, একটা গাড়ি দেবে বলেছিল, বিনি তাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। ওই রাঙা বাবু আবার তার ঘাড়ে চেপে বসেছে কি না, এই রাঙা বাবুকে যদি অন্য কারো ঘরে ট্রান্সফার করা যায় তাতেও কোনো ফল হবে না। বিনোদকে আমি চিনেছি, থিয়েটারকেই সে তার সাধনা বলে মেনে নিয়েছে, কোনো প্রলোভন এসে আর তার অতীত জীবনে ফিরে যাবে না। আরে রাখুন মশাই রাখুন, বলে ভিক্ষে দাও নগরবাসী রাধে কৃষ্ণ বলমন, আমি বৃদ্ধ বেশ্যা তপস্বিনী এই যে বৃন্দাবন, কুকুরকে রাজ সিংহাসনে বসালেও সে হার নাচিয়ে শান্তি পায় না। তাহলে দাশু তুমি যাও, বিনোদকে গুরুমুখের হাতে সম্প্রদান করো। আমি রক্তচটা লোক, ন্যাকামি করলে 14 পুরুষ উদ্ধার করে ছেড়ে দেবো, তাতে হিতে বিপরীত হবে। তার চেয়ে তুমি বলো রসরাজ। বলছিলাম কি ভায়া, এমন বরাত নিয়ে জন্মগ্রহণ করেছি, গুরুগম্ভীর কথা বললেও লোকে মনে করে রসরাজ রহস্য করছে। বিনি তো বারবার বলেই ফেলল, কি আপনি রহস্য করছেন রসরাজ, কই দাসুবাবু তো একবার বলছেন না। বিনোদকে তুমি যাও দাসু। কি বলছেন আপনি, আমি দাসুচরণ নিয়োগী, যাবো এই বেশ্যার বাড়ি। চট কেন, চট কেন বেয়ায়, বলি বিনিকে পটাতে না পারলে থিয়েটার যে ডকে উঠবে, ওঠে উঠুক, তাতে তোমারই বেশি ক্ষতি। গুরুদেব নাট্যাচার্য, অর্ধেন্দু মুস্তাফি গোল আলু, ঝালে ঝোলে অম্বলে সমান দরকারি, অমৃত মিত্রির ডার্ক সাইড অভিনেতা, আমি তো ছাই ফেলতে ভাঙা কুলো, আমাদের কোথাও না কোথাও চাকরি জুটবে, কিন্তু তুমি তো জানো শুধু পুচ্ছে কাঠি দিতে, তোমার চাকরি কোথাও জুটবে না। তুমি তার যাও, এইখানে না বলাই ভালো, থিয়েটারের মেয়েগুলো সবসময় কান পেতে আছে, বিনোদের বাড়ি একবার যাও। কিন্তু ওরা এক পয়সা গুরমুখ রায় ছাড়াও কাউকে দেবে না। তাহলে কাজ করো, অন্য কোনো ক্যাপ্টেনের খোঁজ করো, বিনোদকে রাজি করাতে পারবে না। আপনাকে তো সে গুরুর মতো শ্রদ্ধা করে, তোমাকে তো ভাসুরের মতো ভয় করে। থামো তো, আপনি বললেই রাজি হবে। হ্যাঁ হয়তো হবে, কিন্তু কোন মুখে বলবো দাশু, আমি বললে হয়তো বিনোদ 20টাও মুখে তুলে নেবে, কিন্তু আমি তো জানি সে থিয়েটারকে তার সাধনা বলে মেনে নিয়েছে, কোনো প্রলোভনে সে আর আগে জীবনে ফিরে যাবে না। তুমি যাও দর্শক, তুমি যাও, ক্যাপ্টেন বেলকে সঙ্গে নিয়ে তুমি যাও, আমাকে রেহাই দাও। আমি ওনারকে যেতে পারবো না, আজকে থিয়েটার হয় হোক না হয় না হোক, আমি হচ্ছি সম্ভ্রান্ত বংশের ছেলে। দেশ গেল, বিনিকে বাগানো দেশের কর্ম নয় গুরুদেব। গুরুদেব, এ কাজ আপনাকেই করতে হবে, বাংলা রঙ্গালয় প্রতিষ্ঠার জন্য আপনি তো মহাপাপ কিছু কম করেননি গুরুদেব, আরেকটু মহাপাপ করলেও স্বর্গের দ্বার কেউ আপনাকে আটকাবে না গুরুদেব, উদ্ধার আপনি পাবেনই, উদ্ধার আপনি পাবেন। গিরিশ ঘোষকে উদ্ধার করতে গেলে স্বয়ং নারায়ণকে নেমে আসতে হবে স্বর্গ থেকে এই বাংলার অবহেলিত নাট্যমঞ্চে, সে সাত মন তেলও পড়বে না, রাধাও নাচবে না। লাজবে, লাজবে। কে কি ঠাকুর, তুমি তুমি এখানে কেন? আমি তো বলেছি আমি সাধু সন্ন্যাসী হবো না, আমি থিয়েটারে সাধনা করে নরকে যাবো, তবু কি এখানে তুমি কেন আমি টানছো,
কেন টানছ? আমি আমি সাধু সন্ন্যাসী হব না গো। আমি থিয়েটারে সাধনা করে নরকে ঠাকুরের সমাধি হয়েছে। সমাধি না, গোষ্ঠীর পিণ্ডি আছে। কে গো, গিরিশ নাকি? মাটিতে কেনে উঠে বসো না ও গিরিশ। কে কে আমার স্পর্শ করলে? আমার সর্বাঙ্গে বিদ্যুৎ প্রবাহ ছুটছে কেন? কে কে তুমি? তুমি কি যমুনার কুলে কদম্বের শাখে বসি বাজাতে বাসবি? তুমি কি পিয়ে ত্রিসত্ত্ব পালিবারে চতুর্দশ বর্ষ লাগে গিয়াছিলে বনে, যার হরিগুণ গানে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, স্পর্শ করি যে পরশ মনি ধন্য হলো জগায় মাধায়? তুমি কি সেই যোগীর জ্ঞানের ধন পতিত পাবন? জয় মা, জয় মা। তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। তুমি আপন হইতে হও আপনা। ঠিক ঠিক, তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। আপন জনটি কাছে কাছেই আছে গো, তাকে চিনে নেয়া চাই। গুরু না হলে চেনাবে কে? গুরু গুরু কাকে বলে? ঘটক গো ঘটক, যে ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। তোমার তো গুরু হয়ে গেছে গো। হয়ে গেছে? কই, আমি তো গুরু চাইনি। তবে খুঁজেছিলে কেনে? কখন? যখন গান পেতেছিলে। গান ওই যে জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, কোথা হতে আসি কোথা ভেসে যাই। এ তো আমারই লেখা, কোন নাটকে এখনো পর্যন্ত গান লাগাইনি, খাতায় বন্দি হয়ে আছে। এই গান আপনি জানলে কি করে? মৃগনাভীর গন্ধ কি নুকোনো যায় গো? বেশ নিকেচো, নিকে যাও নিকে যাও, নোকের উপকার হবে। করো গো করো, চুটিয়ে থিয়েটার করো। থিয়েটার করতে বলছেন আপনি? হ্যাঁ গো, যাত্রা থিয়েটারে নোক শিক্ষে হয়, এ ফেলনা জিনিস নয়। থিয়েটার করতে গিয়ে কত পাপ আমরা করি জানেন? একবার রাম নামে যত পাপ হরে, মানুষের সাধ্য নেই তত পাপ করে। থিয়েটার তো তোর সাধন পিঠ রে, পরম পুরুষকে উৎসুক করি দে। কাকে উৎসর্গ করব? আমি ঠাকুর দেবতা মানি না। আকাশের ঠাকুরকে নাই বা মানলি, মানুষ ঠাকুরকে চেপে ধর। কিরে করি ফেল, করি ফেল, যা ভাবছিস করি ফেল, কম্ম ফল তাকে সঁপে দে। কোনো পাপ তোর হবে নি রে। আমার আমার মনের কথা তুমি জানলে কি করে? কেন জানবো নি, সেই যে তখন কি বলে আচার খেয়ে পড়লি। হ্যাঁ, ও তো আমার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল, হা রাম হা কৃষ্ণ। মিশিয়ে নে, মিশিয়ে নে, চালে ডালে বেশ করে মিশিয়ে নে, তো ফা খিচুড়ি হবে তো। হ্যাঁ রা, তোর জেবে ওটা কি রে? মদ। মদ তো খা না, খা, বার করি খা। খাবই তো, আমি কাউকে ভয় করি না। খাবই তো, এর মধ্যেও তুমি নেভার মাইন্ড, আমি তোমার আস্ত গিলে খাও, আস্ত গিলে খাও। এ কি, এ তো মদ না। এই দেখো ওপরে মদের লেভেল আর ভেতরে অমৃত। এবারটা বুঝলুক, এইভাবে নরেন দত্তের মাথাটা খেয়েছে। কিন্তু কিন্তু আমার মাথাটা নুইয়ে আসছে কেন?
ঘরে বিশ্ব মস্তিষ্কে আমার পদতলে ধরিত্রী করিছে টলমল। কে কে তুমি আড়ালে বসে হাসিছ কৌতুকে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তুমি কি পাথরের দেবতা? দেবতা আমি নই বিনোদ, দুঃখে আমার চোখে জল আসে, হিংসে আমার বুকটাও জ্বলে ওঠে, এই সবই তুমি জানো। কিন্তু যেটা তুমি জেনেও জানতে চাওনি সেটা আমি তোমাকে ভালোবাসি বিনোদ। না বিনোদ না, এর উপজমূহ নয়, এ ভালোবাসার নাম ভালোতে বাস করা। তোমার ভালোই আমি চাই বিনোদ, থিয়েটার না হলে তুমি ভালো থাকবে না। এর জন্য তুমি যদি নরকে যাও আমার চোখে তারই নাম স্বর্গ। হ্যাঁ বিনোদ, সেটাই আমার কাছে স্বর্গ। চাই কি নাহি পাই কিসের কারণ সদাই কাতর প্রাণ মন উচাটন, নিচ বারাঙ্গনা আমি আমাকে নিয়ে কি খেলা ঠাকুর। কে দাশুবাবু আপনি আমার এখানে? কি আর করবো বল, তোমার কাছে শেষকাল আমার কি আসতে হলো বিনোদ? সম্ভ্রান্ত ব্যক্তির পদধূলিতে আমার ঘর পবিত্র হলো, বসুন। না না, বসার দরকার নেই, আর সে সময়ও আমার নেই। সময় থাকলেও প্রবৃত্তি নেই বলুন। বোঝো তো সবই, আমি সম্ভ্রান্ত বংশের ছেলে কিনা? বটেই তো বটেই তো, আপনাদের মতো সম্ভ্রান্ত বংশের ভদ্রলোকেরা কি আর আমার ঘরে বসতে পারে? আপনার তো আমার এখানে আসা উচিত হয়নি। সে কি আর বুঝি নে, কিন্তু না এসে করবো কি? কেউ আসতে রাজি হলো না, রাস্তায় যা রোদ, এইটুকু আসতেই তেষ্টা ছাতি বেড়ে যাচ্ছে। আমার এখানে আপনি তো জল গ্রহণ করবেন না, বাজার থেকে বরফ আনিয়ে দেবো। কিচ্ছু দরকার নেই, কতক্ষণে বা মামলা, এখনই গিয়ে পানের দোকানে ডাব খেলি চল। পানওয়ালি বামুনের মেয়ে কিনা সেটা একবার জেনে নেবেন দাশুবাবু। আচ্ছা আপনি যে আমার এখানে এসেছেন কেউ দেখতে পাইনি তো? পেলি বা করা যায় কি, আমি ছাড়া তুমি নাকি কারু কথাই শুনবে না। কি কথা? ওই গুরমুখ রায়ের কথা, আমরা তাকে বলে দিয়েছি বিনোদ আপনার কাছে 1500 পাক কি 4000 পাক আমরা তার ফিরে যাবো না, আমরা বরাবর তাকে মাইনে দিয়ে যাবো। জমিও আমরা দেখে দেখেছি, শুধু তোমার জবাবের অপেক্ষা। জবাব আর কি, এ তো জানা কথাই, তাহলে গুরুমুখকে বলে দিই যে তুমি রাজি আছো। না না না, মানে দেখো তুমি মনে করো না যে থিয়েটার নিয়ে মহা বিপদে পড়ে আমরা তোমার মতো মেয়ের একটা শরণ নিয়েছি। আসল কথা, তোমার দুপাশে উপার্জন হোক এই আমরা চাই। আমার লোভ দেখাবেন না, অতীত জীবনে আমি আর ফিরে যেতে পারবো না। যদি যদি পারেন আশীর্বাদ করুন, অভিনয় সাধনায় আমি যেন সিদ্ধি লাভ করতে পারি। তা হবে বই কি, তুমি নটীকুল সম্রাজ্ঞী, তোমার সাধনায় স্বয়ং নটরাজ মহেশ্বর তোমার কাছে নেমে আসবেন, সেই আশায় বসে থাকো। ওই রাঙাবাবুই তোমার মাথা খেয়েছে, তোমায় নিয়ে খেলাবে কিন্তু কখনো ডাঙায় তুলবে না। বিনোদিনী দাসী কখনো বিনোদিনী দেবী হবে না। চলে গঙ্গার স্নানটা আবার করে যেতে হবে কি না? খারতরে ফুটেছিল গোলাপ সুন্দরী, ক্ষেতরে আদর করে কে রাখে হৃদয় পড়ে, কার জন্য ছড়াতেছ ফুলের মাধুরী? শুধু শুধু এই কোনকা পাড়ায় জন্মেছি বলে কত পরীক্ষা দেব আমি, কত হোক না পাক আমি আর গায়ে মাখবো না, কিছুতেই না কিছুতেই না। বিনোদ মাস্টারমশাই আপনি কোথা থেকে? নিমতলা। মরা পোড়া থেকে গিয়েছিলেন? নিজের মরা পড়ল না বিনোদ, থিয়েটারকে তো তুমি ভালোবাসো প্রাণের চেয়েও বেশি, কিন্তু থিয়েটার তো থাকছে না। গুরমুখ রায় যদি, গুরমুখ রায়ের শর্তটাও তো আপনি জানেন মাস্টারমশাই। মাস্টারমশাই থিয়েটার তো আমাদের সকলের, দায়ভারটা আমি একা কেন বহন করবো মাস্টারমশাই? আপনার শেখানো বিদ্যায় কিছু না পারি গান গিয়ে ভিক্ষে করবো, দিনান্তে 8 ঘন্টা পয়সা তাও কি আমার জুটবে না? জুটবে জুটবে,
দুটো পেট তো ঠিক চলে যাবে, লোক দেখাবেন না মাস্টার, লোক দেখাবেন। যাই বিনোদ, খুব খিদে পেয়েছিল, ভেবেছিলাম তোমার এখানে খেয়ে যাব, চল। মাস্টারমশাই খেয়ে যাবেন বললেন, পরে একদিন হবে। বিনোদ, আমার অপরাধ নিও না। তোমার মনে আছে তুমি একদিন আমায় বলেছিলে, মাস্টারমশাই আপনি আমায় শিখিয়ে পড়িয়ে মানুষ করেন, আপনি যা বলবেন আমি সব শুন। মাস্টারমশাই, আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিন মাস্টারমশাই, আপনি যা বলবেন আমি তাই শুনব। আপনার থিয়েটারের জন্য আমার জীবন পণ রইল। চলি বিনোদ। দাঁড়ান মাস্টারমশাই, আমি মিথ্যাবাদী নই, অকৃতজ্ঞ নই। মাস্টারমশাই, থিয়েটার আমায় অর্থ দেয়নি কিন্তু নিরাপদ আশ্রয় দিয়েছে। বাংলাদেশে একটা বড় রঙ্গমঞ্চ হোক, এত বড় একটা মহান যজ্ঞে আমি আমি আমারই তুচ্ছ জীবন আহুতি দিলাম। যান, গুরমুখ রায়কে পাঠিয়ে দিন। বিনোদ, তোমার এই ত্যাগকে কিভাবে দেখবে আমি জানি না, কিন্তু গিরিশ ঘোষ তোমার মাহাত্ম কোনোদিন ভুলবে না। যাও রান্না করো, আমি ঘুরে আসছি। তোমার প্রস্তাবে আমি রাজি, সে আমি শুনিয়েছে। তাহলে কাল থেকে থিয়েটারে কাজে লেগে যাও। আরে কাল কেউ, জো কাম কল করনা হ্যায় ও আজ করো, জো আজ করনা হ্যায় অভি করো, জো অভি করনা হ্যায় ইসি বক্ত করো। কত টাকা লাগবে যা? আরে 30-40 হাজার রুপিয়া, কুছ পরোয়া নেই, লেকিন থিয়েটার বহুত ঝঞ্ঝাট কা কাম আছে বিনোদ দেবী, হর রোজ মহলা দিতে হবে, রাত ভর অ্যাক্টিং করতে হবে, বহুত বহুত। তা হোক তা হোক, তবু বাংলাদেশে একটা বড় রঙ্গমঞ্চ হোক। বলছিলাম রাজি, অত টাকা লাগবে না, 30-40 লাগবে না, 25-26 হাজারে হয়ে যাবে। নে ও বাত নেই, তুমি এক কাম করো, তুমি এক দফে আমসে 50,000 রুপিয়া লো, গাড়ি বাড়ি ভিলো, তুম থিয়েটার ছোড় কে হামারা বন যাও বিনোদ দিবি। 50,000 টাকা তুমি আমাকে দিচ্ছ? লো লো, জরুর লো। রাইজি, 50,000 টাকায় তো তুমি স্বর্গের উর্বশী কিনতে পারো, আমায় কেন? আমারা উর্বশী তো বিনোদ পিবি আছে। বেশ, তাহলে তোমাকে থিয়েটার করে দিতে হবে, আমি আগে অভিনেত্রী তারপর হব তোমার উর্বশী। আর মনে রেখো, যেদিন তোমার থিয়েটার থাকবে না সেদিন তোমার এই উর্বশীও থাকবে না। তাজব কি বাত, 50,000 রুপিয়া তোমাকে পছন্দ না আছে বিনোদ দেবী? না, আগে থিয়েটার। ওকে, থিয়েটার আমি বানিয়ে দেবো, লেকিন থিয়েটার কে নাম হবে বিনোদিনী থিয়েটার। তমাম বাংলা মালুম করবে কি বিনোদিনী এক মহি এসি জনানা থি, আর উনকে লিয়ে গুরমুখ নে থিয়েটার হল বানায়া। जब जब ये नाम रहेगा, जब जब लोग ये नाम लेगा, तेरा नाम साथ होगा, तेरा नाम साथ होगा, जब जब लोग ये नाम लेगा। ए बादल मत बरसो, ए बहार फूल बरसाओ, आज मेरे गली में एक चांद निकली है, इस चांदनी को
कहाँ छुपाऊं अब तुझे इसे दिल में छुपा लूं इसे चांदनी को कहाँ छुपाऊं अब तुझे इसे दिल में छुपा लूं इसे चांद विनोद बीबी ओ विनोद बीबी तुम खुश नहीं विनोद बीबी तुम खुश नहीं हाँ चांद को ही लो चांदी আমি হে থাও তুমি শুধু রে চাঁদ কহিল চাঁদিনি রে ভালোবাসা ভালো আমি রহিনু আমি রহিনু আমি রহিনু আমি রহিনু আমি রহিনু ধুলায় পড়ে তৃষিত প্রাণ মম চাত কো সম চাঁদ কহিল बहुत खूब विनोद बीबी बहुत खूब बहुत खूब तो विनोद बीबी अब हम चलते हैं हाँ शाम को फिर मिलेंगे विनोद बीबी हाँ अब फिर मिलेंगे हाँ चलते हैं इसे चांदनी को कहाँ छुपाओ आप तुझे से दिल में छुपा इसे चांदनी को বিনোদিনী থিয়েটার প্রলোভন আবার প্রলোভন কেমন করে কুমার সাহেবের গলার মতো শোনাচ্ছে না না কুমার সাহেব কেন আসবে বিয়ের পর এখানে তোর বিচার করতে এসেছে শয়তান সে অধিকার তুমি হারিয়েছো তুমি শর্ট মিথ্যাবাদী প্রবঞ্চক এই নাও 50,000 টাকা গুরমুখকে তাড়ি দাও বিনি তোমার বিনি মরে গিয়েছে তোমার সামনে দাঁড়িয়ে আছে নটিকুলের সম্রাজ্ঞী নটি বিনোদিনী তোমাকে এতটুকু বয়স থেকে তিল তিল করে করে তুলেছিলাম আমি তাই তুমি হতে পেরেছো নটি বিনোদিনী এই নাও টাকা পুরো 50,000 আছে ওই টাকা নিয়ে গিয়ে তুমি তোমার স্ত্রীকে উপহার দাও বিনোদিনী তাতে বেশি খুশি হবে আর শোনো টাকা আমি রোজগার করি টাকা আমায় রোজগার করে না বেরিয়ে যাও তোমাকে আমি বিয়ে করতে চাই তোমার স্ত্রীর দাসী হওয়ার জন্য বিনোদিনী দাসীর জন্ম হয়নি কাশীতে দশের সময় ঘাটে দাঁড়িয়ে শপথ করেছিলাম ভুলে গেলে বলিনি বলিনি বাবা বিশ্বনাথকে সাক্ষী রেখে শপথ করে বলেছিলে বিনি মিনি যদি কখনো বিয়ে করি তাহলে তোমাকেই করব সেই শপথ ভুলে বিয়ে করেছিলে তুমি পুরুষ মানুষের একটা ছেলে 10টা বিয়ে তো অধিকার হারায় না তাছাড়া আমি এখন জমিদার ও জমিদারের হারেমে মেয়েদের সংখ্যা বাড়িয়ে হারেমের শোভা বাড়াতে চাও বুঝি তাহলে শোনো জমিদার মশাই পুরুষ মানুষ যদি একাধিকবার বিয়ে করতে পারে তাহলে এই বিনোদিনী দাসীও পারে তোমাদের মতো 10টা জমিদারকে তার পায়ের তলায় দাবিয়ে রাখতে তবে না সন্তানী অস্তকে মেরে তবে আমি জোর গ্রহণ করব তাই বিচ্ছেদের সাগরে ডুবে মরেছে আমি বঙ্গ রঙ্গ মঞ্চের রঙ্গ নটি বিনোদিনী বিনোদিনী ১৪১৫ সালে ম্যাম প্রোডাকশনের নিবেদন ত্রিদীপ ঘোষ নির্দেশিত অভিনীত বাঘবন্দির মামলা বাঘবন্দির মামলা ১৪১৫ সালে ম্যাম প্রোডাকশনের নিবেদন
তাপসী রায়চৌধুরী সম্পাদিত, নির্দেশিত, অভিনীত ভোর চারটের চাওয়ালি, ভোর চারটের চাওয়ালি বুকিং চলছে।